এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সাম নেক্সট ডে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কি খুলেছে প্রিয়াঙ্কা? কি বলেছে প্রিয়াঙ্কা আমাদের নামে? সেসব কোর্টেই জানতে পারবে যখন এসে সাক্ষী দেবে। সাক্ষী দিলেই হলো। ও নিজে কি সাধু পুরুষ? সাধু নয়। কেন? কি লিখেছে? বলবো না। কিন্তু আপনারা কি ওর ব্যাপারে কিছু বলবেন? ও যদি আমাদের ফাঁসায় আমিও নিশ্চয়ই ওকে ছাড়বো না। তাহলে বলুন, ওর সম্পর্কে সব বলুন। স্যার, শতবিশেষণের উকিল মিস্টার রায় এসেছেন। মিস্টার রায় এসেছেন? তাহলে প্রিয়াঙ্কাই পাঠিয়েছে। পুলিশ তাহলে প্রিয়াঙ্কার নামে যা বললো সব মিথ্যে, বানানো, জাস্ট আমাদের পেট থেকে কথা বের করার জন্য। তুমি যাও। না, আমি এক্ষুনি আমার উকিল মিস্টার রায়ের সাথে কথা বলবো। এখন না, পড়া হবে। তুমি যাও, উকিল বাবুকে গিয়ে বসতে বলো। না অমিত বাবু, আর তো আপনি আমার মুখ থেকে একটা কথাও বের করতে পারবেন না। আর প্রকাশ, তুমি একদম চিন্তা করো না। শুনলে তো মিস্টার রায় এসেছেন। তুমি শুধু চুপ করে থাকো। জামিন তো এবার আমাদের হবে। দেখি কে কি করে আটকায়। আর অমিত বাবু, আপনি কিন্তু আমাকে আমার উকিলের সঙ্গে দেখা করতে আটকাতে পারেন না, কারণ আপনি জানেন তাহলে আমি কি করতে পারি। এতদিন কোনো উকিল আমার হয়ে কেস লড়তে রাজি ছিল না, কিন্তু আজ আজ তো মিস্টার রায় এসেছেন। আর আপনি নিশ্চয়ই জানেন উনি কত বড় মাপের উকিল। আপনি যদি বেআইনি কিছু করার চেষ্টা করেন তাহলে উনি কি করতে পারেন সেটা আপনি খুব ভালো করে জানেন। প্রকাশকে নিয়ে যাও আর মিস্টার রায়কে এখানে আসতে বলো। চলুন চলুন। আরে প্রকাশ, তুমি চিন্তা করো না, আমি আছি তো। আমাকে ভরসা করো, সব ঠিক হয়ে যাবে। আপনাকেও ইন্টারোগেশন করছিল নাকি? অনেক কিছু। লাইফ একবারে হেল করে দিয়েছে আমার। আর আপনিও সময় বুঝে ঠিক কেটে পড়লেন। বুঝতেই তো পারছেন ম্যাডাম, ডালগুটির ব্যাপার। টাকা পেয়েছেন তো? হ্যাঁ, সুমেধা ব্যানার্জি আমাকে পুরো টাকাই দিয়ে দিয়েছে। তাহলে যে করেই হোক আমাকে এবার এখান থেকে বের করুন। এখানে থাকলে আমার জাস্ট মাথা খারাপ হয়ে যাবে। আমি চেষ্টা করছি এরপরের কেসের ডেটে। ম্যাডাম, একটা কথা বলি, এবার অন্তত আমার কাছে কিছু লুকোবেন না। এর আগের মানে ওই ওই রঞ্জন বিশ্বাসের কেসটা যদি আপনি আমার কাছে আগে বলে রাখতেন তাহলে আজকে এই দিনটা আপনাকে দেখতেও হতো না আর এই ভোগান্তিও পোহাতে হতো না। যেটা হয়ে গেছে সেটা নিয়ে তো আর ভেবে লাভ নেই। এবার কি করবেন ভাবুন। কাল কিন্তু কেসের ডেট। Excuse me. আপনি? আমি ওম শান্নাল। ও হ্যাঁ, রাইট রাইট, ওম শান্নাল। আপনি ছিলেন? হ্যাঁ, তোমার যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন আমি থানায় এসেছিলাম ডায়েরি করার জন্য। ও, এনারই অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই ব্রিজের ওপর? হ্যাঁ, বসুন বসুন বসুন। যাক, আপনাকে দেখে ভীষণ ভালো লাগলো। তা এতদিন বাদে এখানে? আসলে আর একটা অ্যাক্সিডেন্টের ব্যাপারে খবর নিতে। আর একটা অ্যাক্সিডেন্ট মানে? 21 বছর আগেকার একটা ঘটনা। 21 বছর আগেকার ঘটনা? তখন তো মশাই আমি হাফ প্যান্ট পরি। তো সেই ব্যাপারে আমি আপনাকে কি খবর দিতে পারি? বলছি, আপনাদের কোনো পুরনো রেকর্ডে? দেখুন, এত বছর আগেকার একটা ঘটনার রেকর্ড কি পাওয়া সম্ভব? একটু খুঁজে দেখুন না প্লিজ। কি ব্যাপার বলুন তো। আপনাকে আমি পুরো বিষয়টা বলছি, আপনি একটু কাইন্ডলি ফাইলটা দেখুন। অ্যাক্সিডেন্ট, ব্রিজের ওপরে, সেম জায়গায় গাড়ি পড়ে গেছিল। কনস্টেবল, আচ্ছা 21 বছর আগের কোনো ঘটনার ফাইল মানে রেকর্ড কি পাওয়া সম্ভব? খুঁজতে হবে স্যার, একটু সময় লাগবে। প্লিজ একটু দেখুন না, অ্যাক্সিডেন্ট কেস প্লিজ। হ্যাঁ বেশ, এবার বলুন তো ঘটনাটা কি? অফিসার 21 বছর আগে যাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটাও এই বৃষ্টি আর ওর মা বাবার। দেখুন এটা তো কোইন্সিডেন্স। দেখুন বিষয়টা কোইন্সিডেন্স নাকি দুটোর মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা সেটাই খুঁজে বার করতে হবে। স্যার দিন এক সেকেন্ড। এইটাই তো মনে হচ্ছে, সুজয় ব্যানার্জি, মাধুরী ব্যানার্জি আর সুমেধা ব্যানার্জি। হ্যাঁ হ্যাঁ এইটাই। আচ্ছা বেশ, কি জানতে চান বলুন। বলছি ফাইলটা ক্লোজ কেন হয়েছিল বলবেন আমাকে? না, কারো ডেড বডি পাওয়া যায়নি বলে, আর পুলিশের অনুমান হচ্ছে যে তাদের মধ্যে কেউই আর এখন বেঁচে নেই। এখনো ডায়েরি হয়েছিল। অলকেশ সান্যাল। আমার বাবাও নেই, আর খুব স্বাভাবিক, মানে এরকম একটা ঘটনা ঘটলে তো ওনারই ডায়েরি করার কথা। দেখুন এর বেশি তো আমি আর কিছু জানাতে পারবো না। আসল কথাটা জানাতে পারবেন? আসল কথা মানে মানে এটার অফিসার ইনচার্জ কে ছিলেন? জয় সেনগুপ্ত। উনি কি এখন এই থানাতেই আছেন নাকি? না না, উনি তো রিটায়ার করে গেছেন, তাও কতদিন আগে, ধরুন এই বছর চারেক হবে। বলছি ওনাকে কোথায় পাওয়া যাবে? দেখুন ওনাকে পেয়ে আপনি ডিটেলস আর কি জানবেন, ফাইলে যা লেখা আছে জানার আছে। আপনি প্লিজ ওনার ঠিকানাটা আমাদের দিন। দেখুন ওনার বাড়ি হচ্ছে এখান থেকে জাস্ট 5 কিলোমিটার দূরে। এখন গেলে আপনারা ওনাকে বাড়িতে পেয়ে যাবেন। থ্যাংক ইউ। ভায়া এত মুশলে পড়লে চলবে? আরে ভাগ্যে যা আছে সেটাই তো হবে। আরে ও দেখো এইসব প্রেম টেম দুদিনে উড়ে যাবে, তার চেয়ে দাদা যেটা বলছে